দেখা যাক, একবার তো গত পার্লামেন্টে হারিয়েছি, আরেকবার হারালে এই নেশা ছুটে যাবে। এক কোদাল তো মাটি খুঁড়তে পারলো না এখন। মোদিজি সাধারণ সে 10 লক্ষ চাকরি দিয়ে উনি 10,000 দিন তো কমপক্ষে। দেউচা পাঁচামি অনেক দূর, এত স্কুল টিচারের পোস্ট খালি আছে, কেন চাকরি দিচ্ছেন না? জবে দেউচা পাঁচালি অবস্থা অনেক দূর আছে। পাঁচামি পাঁচামি করে লাভ নেই, অনেক বোকা বানিয়েছেন, ওখানকার লোকেই জমি দিচ্ছে না, কী করে হবে? হ্যাঁ, অনেকে জগৎ জননী বলছেন, ওকে ভবানী বলছেন, এই করে তো বেশি দিন বাঁচা যাবে না। মমতা ব্যানার্জি বাঁচাতে পারবো না, ইডি সিবিআই থেকে ভেতরে যেতেই হবে, যতই জব করুন। হয়তো কাটমানি খাওয়া যায় দিদির নাম করে, কিন্তু বাঁচা যায়। ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে শুভ বিজয়ার এবং প্রাক দীপাবলির, ছট পূজা এবং ভাইফোঁটার আন্তরিক শুভেচ্ছা। রাষ্ট্র সাংগঠনিক জেলার চণ্ডীপুর ব্লক তারা যে বিজয়া সম্মেলনের আয়োজন করেছেন, মাতৃশক্তি যে সম্মেলনের যে আয়োজন, এই আয়োজনে আগমা দাস মহাশয় মঞ্চে উপবিষ্ট আছেন, তমলুক সাংগঠনিক জেলার ইনচার্জ মাননীয় শ্রী স্বপন দত্ত মহাশয় আছেন আমাদের সঙ্গে আছেন। উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আপনারা যা অপেক্ষায় এতক্ষণ ধরে আছেন, সম্মানীয় দিলীপ ঘোষের মুখ থেকে কিছু কথা শুনবেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী। আমি দু তিনটি কথা বলতে চাই।
যে দেখুন পশ্চিম বাংলার যে রাজনৈতিক অবস্থা, পশ্চিম বাংলার যে শাসক দল, তৃণমূল কংগ্রেসকে একেবারে দূর দূর করে তাড়িয়ে দেব এই চণ্ডীপুর ব্লক থেকে, এ বিষয় নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সেই কাজ আমরা করতে চাই। পশ্চিম বাংলার যে অরাজকতা, পশ্চিম বাংলায় গণতন্ত্র নেই, গণতন্ত্র ধ্বংসকারী পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেস, পশ্চিম বাংলায় শিল্প নেই, পশ্চিম বাংলায় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, পশ্চিম বাংলার সরকারটা একেবারে দুর্নীতিগ্রস্ত সরকার হিসাবে প্রমাণিত হয়েছে। আর কয়েকটা দিন, আর কিছুদিন অপেক্ষা করুন, এই সরকার যেমন মা দুর্গাকে যেমন আমরা বিসর্জন দিয়েছি, তৃণমূল কংগ্রেসকে ঠিক একই রকম ভাবে বিসর্জন দেব। সেই বিসর্জনের বাজনা বেজে গেছে চণ্ডীপুর ব্লক এলাকায়। এক ইঞ্চিও জমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেবে না তৃণমূল কংগ্রেসের কাছে। আমরা সমস্ত আসন এই জায়গাতে আমরা জিততে চাই, জেলা পরিষদ আসন, পঞ্চায়েত সমিতি আমরা দখল করতে চাই। সেই কাজ করতে গেলে শুধুমাত্র এরকম ভাষণ দিয়ে আমরা সেই কাজ সম্পন্ন করতে পারবো না। আপনাদের অফুরন্ত পরিশ্রম, আপনাদের পরিশ্রমের ফসল হিসাবে আমাদের সংগঠন আরো সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্বের সবচাইতে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, আজকে সেই রাজনৈতিক দলের পতাকা তলে আমরা সমবেত হয়েছি। দেশের 135 কোটি জনগণের জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে উন্নয়নের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর বাংলার বুকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই টাকাকে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করছে, সেই লুটে পুটে আমরা খেতে দেব না, সেই লুটে পুটে খেতে আমরা দেব না। বাংলার গরিব মানুষ, সমাজের পেছিয়ে পড়া অংশের মানুষ, সমাজের দুর্বলতম অংশের মানুষ, তাদেরকে আমাদের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার মধ্য দিয়ে তাদের কাছে সাফল্যের জায়গা পৌঁছে দিতে পারবে। আজকে ভারতবর্ষে দিলীপদার মতো সাংসদরা 303 জন সাংসদকে নিয়ে পার্লামেন্টে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে, আর আগামী 2024 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অবিভক্ত মেদিনীপুর জেলার সমস্ত আসন আমরা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে চাই। কাঠি লোকসভা আসন এই চণ্ডীপুর ব্লক, এই ব্লক এলাকার এই বিধানসভা কাঠি লোকসভার মধ্যে পড়ে, এই আসনও আমরা তুলে দিতে চাই, আর তমলুক আসনে আমরা তুলে দিতে চাই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্বাভাবিকভাবে আপনারা সেই কাজ করবেন। সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, তৃণমূল কংগ্রেসের যে জবরদস্ত পাথর, সেই পাথরকে সরিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারতীয় জনতা পার্টির আজকে পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে সেখানে পঞ্চায়েতগুলিকে আমরা দখল করব, সেই শপথ নিয়ে আজকে মাতৃশক্তি আজকে চণ্ডীপুর ব্লক এলাকায় 50% মহিলা, 50% মহিলা তারা প্রার্থী হবেন। এখানে যারা আছেন তাদের মধ্যে হয়তো অনেকে প্রার্থী হবেন, হয়তো না হবেন, আরো নতুন অংশের মানুষ যাদের গ্রহণযোগ্যতা বেশি, মানুষ যাকে চাইছেন সেই মানুষকে আমরা পুরুষ হোক, মহিলা হোক, এসসি হোক, ওবিসি হোক, সমাজের সমস্ত স্তরের ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী আমরা দেব। এটা আপনাদের কাছে বলতে চাই। দিলীপদা আছেন, আমাদের ডক্টর সুকান্ত মজুমদার আছেন, মাননীয় শুভেন্দু অধিকারী আছেন, এই তিন নেতৃত্বে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসকে একেবারে তাড়িয়ে ভারতীয় জনতা পার্টির জয়উট্টির পতাকাকে আমরা তুলে ধরতে চাই। এই কয়েকটি কথা আপনাদের কাছে নিবেদন করে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে দীপাবলি উৎসব ভালো কাটুক, ভাইফোঁটা, অন্যান্য উৎসব যেমন আমরা কাটিয়েছি আগামী কয়েকটা দিন সেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজ করব। এই মাতৃশক্তি সম্মেলনে সবাইকে পুনরায় ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আমি মাননীয় দিলীপদাকে একবার অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব, কারণ দিলীপদা বক্তব্য দেবেন, আপনারা তার জন্য ওয়েট করছেন। সবাইকে আবার আগাম শুভেচ্ছা জানাই, আর পঞ্চায়েতে আমরা সমস্ত সিট জিতব এই আশা রেখে। বন্দে মাতরম, মাতৃশক্তি জিন্দাবাদ, মাতৃশক্তি জিন্দাবাদ। খুবই আনন্দ হচ্ছে দেখে এই সুন্দর প্রেক্ষাগৃহে বিশাল সংখ্যায় আমাদের এত অঞ্চলের মন্ডলের সব কার্যকর্তারা, বিশেষ করে বিশাল সংখ্যায় মাতৃশক্তি এখানে হাজির হয়েছেন, তারাই এর পরিচালনা করছেন,
সেজন্য বিজয়ার বড়ি এত বড় সংখ্যায় বাইরে এসছেন, সবাইকে আমার প্রণাম। স্থানীয় আমাদের সমর্থক সুধী নাগরিকবৃন্দ, কার্যকর্তাগণ তথা মঞ্চে দুই জেলা সভাপতি আমার দুদিকে বসে আছেন, প্রাক্তন সভাপতিগণ আছেন, তার মধ্যে রাজ্যের সম্পাদক এবং আমার পিছনে জেলার সব নেতৃবর্গ এবং এখানেও মাতৃশক্তির প্রতিনিধিরা বসে আছেন, সবাইকে আমার বিজয় শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পরে এখানে আসার সুযোগ হলো আর এসে সবাইকে একসঙ্গে দেখতে পাওয়াটা খুবই আনন্দের, গর্বের। সকাল থেকে আমাদের পূর্ব মেদিনীপুরে চারটে কার্যক্রম ছিল কাঁথি তমলুকে, কিন্তু মাঝখানে আর একটা সরকারি প্রোগ্রাম ঢুকে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে। আজ আপনারা হয়তো শুনেছেন সারা দেশেতে কেন্দ্র সরকার 75,226 জনকে একসঙ্গে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, তার জন্য সারা দেশে 50 জায়গায় এরকম সম্মেলন ছিল, যারা চাকরি প্রার্থী পরীক্ষা দিয়ে চাকরি পাস করেছেন। দিদির সরকারের মতো লাঠি পেটা হচ্ছে না, তাদের মন্ত্রী এসে তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিচ্ছেন। নিশীত প্রামাণিক আমাদের খড়গপুরে ছিলেন, কলকাতায় অন্য মন্ত্রী ছিলেন, আরো দু তিনজন মন্ত্রী বাংলায় ঘুরছেন। তো সেই যে অনুষ্ঠান ছিল সারা ভারতবর্ষে, তার মধ্যে খড়গপুরে যেছিল, আমাকে বলা হয়েছে, আমি এমপি হিসাবে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত এসেছিলেন। তো 75,000 জন আজকে চাকরি পেল, প্রতি মাসে এরকম পাবে 10,00,000 যুবক যুবতীকে চাকরি কেন্দ্র সরকার দিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট। আর দিদিমণি ভুয়ো প্রশংসা শংসাপত্র, ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে লোককে বোকা বানাচ্ছে, আর যারা পাস করেছে চাকরির হকদার তারা রাস্তার ধারে দাঁড়িয়ে অনুসরণ করছে, পুলিশের লাঠি কাটছে, রাতেবেলা তুলে নিয়ে যাচ্ছে। বিচিত্র চলছে এখানে, সারা পশ্চিমবঙ্গে হাহাকার চলছে। গত কবছর ধরে যে আইন শৃঙ্খলার সমস্যা বাংলায়, তাতে সবচেয়ে বেশি অত্যাচার মহিলাদের উপরে হচ্ছে। ভারতবর্ষে আমরা দেখেছি পাঠান মোগলরা এসেছিল, তারা আমাদের মাতৃশক্তির উপরে অপমান করেছে, অত্যাচার করেছে। ইংরেজ আমলেও জোর করে দাবিয়ে রাখার জন্য আমাদের মাতঙ্গিনী হাজরা গান্ধীগুড়ি, তিনি এখানেই শহীদ হয়েছিলেন, জাতীয় পতাকা তুলেছিলেন, 70 বছর বয়সে গুলি খেয়েছিলেন এবং আমাদের মায়েদের বোনেদের উপরে উৎপীড়ন করেছিল ব্রিটিশরা। নির্বাচিত একটা সরকার এখানকার লোকেদের মাথায় বসে আছে, একজন মহিলা বসে আছেন, তার রাজত্বকালে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, রোজ খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, 12 বছরের মেয়েকেও বাদ দেওয়া হচ্ছে, তাকে তুলে নিয়ে রেপ করে মেরে ফেলা হচ্ছে, 7 থেকে 70 বছরের সব মহিলারা ছিল অসুরক্ষিত, মহিলাদের উপরে এই অত্যাচার তার পরিণাম ভুগতে হয়েছে এবং হবে একদিন এই মায়েদের অভিশাপে এই সরকার গঙ্গার জলে বিসর্জন হবে আর তাদের প্রায়শ্চিত্তকে জেলে হবে। আপনারা জানেন মহারাষ্ট্রের সরকার হয়েছিল, আমাদের সঙ্গে ছিল শিবসেনা, হঠাৎ বেরিয়ে গিয়ে কংগ্রেস এর সঙ্গে এনসিপির সঙ্গে মিশে 2 বছর সরকার চালাল, আর সেই সময় সবার উপর অত্যাচার করেছে। তার মধ্যে প্রমুখ দুজন, একজন ওখানে এমপি আছেন নবনীত রানা মহিলা, তিনি পার্লামেন্টে, তিনি লিতল জিতেছেন, তার উপর অত্যাচার, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া অত্যাচার করা, এবং আরেকজন ফিল্ম স্টার, কি নাম মহিলা জন, কঙ্গনা রানাবত, খুব তেজস্বী মেয়ে, যা সোজাসুজি বলে, তার অফিস ভেঙে দিয়েছে, বাড়ি ভেঙে তার উপরে কেস দিয়েছে, এরা অভিশাপ দিয়েছিল যে মহিলাদের উপর অত্যাচার করেছিল, তোমাদের সর্বংশে নিধন হবে, 2 বছরের মধ্যে সরকার পড়ে গেল, তাদের লোকই আলাদা হয়ে গেছে। আমরা মহিলাদের জগৎজননী দুর্গার সঙ্গে তুলনা করি, মা কালী, দুর্গা, সরস্বতী, কাত্যায়নী, খেপে গেলে কি হয় সেটা আমরা জানি, তো তাদের উপরে যে অত্যাচার হয়, তারা হচ্ছেন আমাদের সমাজের ধারক আর বাহক, জন্ম দেন, লালন পালন করেন, সেজন্য মায়ের প্রতি আমাদের সম্মান সবচেয়ে বেশি। আমাদের শাস্ত্রেও নারীকে সামনে রাখা হয়েছে, সীতা রাম, রাম সীতা কেউ বলে না, রাধা কৃষ্ণ বলে কিনা, লক্ষ্মী নারায়ণ। কোন ছেলে পুলে যদি উৎপাত করে রাস্তাঘাটে গন্ডগোল করে, লোকে বলে তোর মা বাপ তোকে কিছু শেখায়নি, আগে মায়ের নাম আছে, ভালো হোক মন্দ হোক, কিন্তু সেই মা নিজের নামে পরিচিত হন না, কে যাচ্ছে গো, অমুকের মা, অমুকের স্ত্রী, মায়েদের নাম ধরে আমরা বলি না, কারণ সব মাই সমান মায়ের মতো। এই যে পরম্পরা আমাদের দেশে, তার জন্য মাতৃশক্তির সম্মান আছে বলে এই দেশে এখনো প্রতিভাবান সন্তান জন্ম হচ্ছে। সেই মাতৃশক্তিকে অপবিত্র করার চেষ্টা এই সরকারের আমলে হচ্ছে, শত দুর্বৃত্ত, সমাজ বিরোধী, চোর ডাকাত, গুন্ডা বদমাশ, বিধর্মী, তারা আজকে মহিলাদের অত্যাচার করেছে,
এই যে গত দেড় বছর নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে এখানে বহু মহিলাকে ধর্ষণ করা হয়েছে, হত্যাও করা হয়েছে, বাড়ি চড়া হয়েছে। পাঁচ বছর আগে এখানে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, ভয়ঙ্কর লড়াই করে আমরা প্রায় 17,000 নমিনেশন করে 6,000 মতো সিট জিতেছিলাম, তার 60% ছিলেন মহিলারা। এবং জেতার পরেও পঞ্চায়েতে তারা বাড়ি থাকতে পারেনি, অত্যাচারে বাড়ি ছাড়া হতে হয়েছে, জেলা শহর ছাড়া তাদের। এরকম 2100 জেতা প্রার্থীকে আমরা বাংলার বাইরে লুকিয়ে রেখেছি, ঝাড়খণ্ড উড়িষ্যাতে লুকিয়ে রেখেছি, জোর করে ধরে নিয়ে যাচ্ছিল, পুলিশে কেস দিচ্ছিল, নাহলে টিএমসি ঝান্ডা ধরিয়ে দিয়েছিল। সেই সমস্ত সময় আমরা পার হয়ে এসেছি, সেই অত্যাচার কত বছর ধরে ভুগেছি। 200 বেশি কর্মীকে হত্যা করা হয়েছে, হাজার হাজার কেস দেওয়া হয়েছে, এখনো বহু কর্মী বাড়ি ছাড়া নাহলে জেলে আছে। বাড়ি ছেড়েছে কিন্তু পার্টি ছাড়েনি, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কেউ ছাড়েনি। সাময়িক ভাবে হয়তো চুপ করে বসে আছেন ভয়ের জন্য, আবার কেস দেবে দেবে বলে, কিন্তু তারা বসে আছে কবে পার্টি ডাকবে বেরোবে। তাই আজকে আমরা ডাক দিয়েছি, এখানে 400-500 লোক উপস্থিত হয়ে গেছে, এত অত্যাচারের মধ্যে ভয়ের মধ্যে। কারণ আমরা জানি বিজেপি চাই বাংলার পরিবর্তন হবে, একমাত্র বিজেপি পারে পরিবর্তন করতে, কারণ তার নেতা নরেন্দ্র মোদি। যে নরেন্দ্র মোদি দিল্লিতে বসে বুঝতে পারছেন আপনার কি কষ্ট, আপনার কি প্রয়োজন। তাই যখন লকডাউন হলো করোনা মহামারীর সময়, তিনি জানেন সাধারণ মানুষের বাড়িতে সমস্যা কি, চাল ডাল নাই, বিশেষ করে আপনাদের মায়েদের কথা, আপনারাই রান্না করে খাওয়া, যদি বাড়িতেই চাল না থাকে ভাতটা দেবে করতে হবে। সবাই চিন্তা করছিল কি খাওয়াবো, মোদি বললেন চিন্তা করবো না, আপনার বাড়িতে চাল ডাল গম আমি পৌঁছে দেবো। কি 2.5 বছর ধরে ফ্রি রেশন পাচ্ছেন কিনা, পেয়েছেন কিনা? 2.5 বছর ধরে দেশে 80 কোটি লোক, অনেক মহাদেশে এত লোক নেই, 80 কোটি লোককে এখনো চাল ডাল গম খাওয়াচ্ছে সরকার, মোদিজি খাওয়াচ্ছেন। দিদি বলেছিল সারা জীবন খাওয়াবো আজীবন, গত মাসে যেই সরকার বলে যে অনেক হয়ে গেছে এবার বন্ধ করব, সবচেয়ে বেশি কান্নাকাটি ওখানে হয়েছে। না না বন্ধ করবেন না, তা তো ভুটানি মারো কেন, খাওয়াতে পারবো না, মিথ্যা কথা বলো কেন? তাই মোদিজি বলছে মানুষ যদি দরকার আছে আমাদের ক্ষমতা খাওয়াবো সবাইকে খাওয়াচ্ছে। শুধু তাই না, শুধু চাল ডালে হয় না, রান্না করতে হবে। তো যারা উজ্জ্বলা যোজনায় গ্যাসের কানেকশন নিয়েছিলেন প্রত্যেকে 3 মাস 1-1টা সিলিন্ডার ফ্রিতে দিয়েছিল কিনা, যারা আমাদের কথায় শুনে জনধন অ্যাকাউন্ট খুলেছিলেন বিনা পয়সা, অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স, টিএমসি কংগ্রেস সিপিএম বলে আরে কি হবে অ্যাকাউন্ট, টাকা কোথায়, যারা তাদের কথা শুনেছিল তারা দেখলো চুপচাপ। আর যারা আমাদের কথা শুনে অ্যাকাউন্ট খুলেছিল, মোদিজি মাসে 500 টাকা করে পাঠালেন, তুলে নিয়ে গিয়ে বাজার করে নিয়ে এসে ঘরে রান্না করলো, যে মোদিকে বিশ্বাস করবে সেই রকম সুখে শান্তিতে থাকবে, আর যে দিদিকে বিশ্বাস করবে রাস্তায় বসে বসে লাঠি পেটা খেতে হবে, বাড়ি ছাড়া হতে হবে, পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাটে চাকরি করতে যেতে হবে, আর নাহলে সারাদিন লাইনে দাঁড়িয়ে 500 টাকা পাবে মাসে, তার ছেলে মেয়ে কোনদিন চাকরি পাবে। তাই নরেন্দ্র মোদি সাধারণ মানুষের কষ্ট জানেন, জানেন যে আপনার মাথার উপরে ছাদ নেই তাই পাকা বাড়ি বানিয়ে দিচ্ছেন, বাড়িতে শৌচালয় নেই মহিলাদের অসুবিধা হয় বাড়িতে শৌচালয় বানিয়ে দিচ্ছেন। যে চাষিরা এই যে 2.5 বছর আমরা চাল ডাটা গম খাচ্ছি, কে তৈরি করেছে, কে আমাদের তৈরি করেছে, চাষ করেছে চাষিরা, কৃষকরা যারা খেতে পায় না, আলু বেশি চাষ হলে আলুর দাম কমে যায়, বেশি ধান চাষ হলে ধানের দাম কমে যায়, পাট বেশি হলে পাটের দাম কমে যায়, খরচই উঠে না, মোদিরা বেঁচে আছে, তাদের কষ্ট দূর করতে কমপক্ষে 4টা সময় করতে পারে এবং করতে হবে। তাই বছরে 6,000 টাকা কৃষক সম্মান নিধি দিচ্ছেন উনি, 3 বার 2,000 টাকা সারা দেশে 11.5 কোটি কৃষক পাচ্ছে, বাংলায় 72 লক্ষ লোক পাওয়ার কথা এখনো পায়নি, 42 লক্ষ পাচ্ছে, বাকি 30 লক্ষ কেন পাচ্ছে না, দিদি তাদের নাম পাঠাননি, নিজের পার্টির লোকদের পাঠিয়ে দিচ্ছেন, বাকিদের পাঠাচ্ছেন। কৃষকরা কি ক্ষতি করেছে আপনার, ভোট তো দিয়েছে আপনাকে, কারণ যদি ওরা 500 টাকা পেয়ে যায় অ্যাকাউন্টে তাহলে মোদিকে ভোট দিয়ে দেবে। আমি বলছি না নিয়েও টাকা দেবে, আর যারা লক্ষ্মী ভান্ডার টাকা নিচ্ছে তারাও মোদিকেই ভোট দেবে, কারণ টাকাটা মোদি পাঠিয়েছে। তাই পশ্চিমবঙ্গের লোক এই যে কষ্টের মধ্যে আছেন, অত্যাচারের মধ্যে আছেন, এর পরিবর্তন করতে হবে। তাই ভারতীয় জনতা পার্টি লড়াই করে 200 বেশি কর্মীকে হত্যা করা হয়েছে, আমরা রাজামন্ত্রী হতে চাই না, আর 600 কোটি টাকা লুট করতেও চাই না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন না খাওয়া না খানে দেবো, আমি আমার পার্টির লোক কেউ খাবে না, কোন আমলা মন্ত্রী কাউকে খেতে দেবো না। তাই একটা আমাদের কোন নেতা মন্ত্রী আমলার নামে কেউ কোনো অভিযোগ করতে পারে না দুর্নীতি, আর টিএমসির নেতারা লাইন দিয়ে জেলে যাচ্ছে, কোর্টে তুলতে যাচ্ছে, লোক বলছে চোর চোর, লোক জুতো ছুঁড়ে মারছে,
ডাক্তার নেতা শান্তনু সেন মিটিং এ গেছেন মেডিকেল কাউন্সিলে, সেখানে বলছে গো ব্যাক ওই পালাচ্ছে ওই চোর, কি অবস্থা? আপনাদের এখানকার এমএলএ চেহারা ছোড়া না, সিনেমা করতে পারলো না, রাজনীতি করতে যাবে না। দিদির হাতে পায়ে ধরে গতবারের বড় জোড়ায় দাঁড়িয়ে ছিল মাগুড়ায়, দিল রাঢ়বঙ্গের লোক মাথা কান ভুলে জঙ্গলমহল থেকে পালিয়ে এসেছে, লাল মাটিতে টিকতে পারো না, দাঁত ভেঙে দেবে। এখানে এসে কোন মতে জিতেছেন, তিনি চমকাচ্ছেন, দিলীপ ঘোষণে কি করে দেবেন, কি করে দেবে তুমি, মাথার একটা চুল ছিঁড়তে পারবে, যে দম আছে? লালু হলো মার্গা ছেলে, দিদির পায়ে পড়ে বেঁচে আছে। এইসব মালগুলো এসে রাজেন্দ্রকে ঘেঁটে দিল, মদনের মতো একটা শান্তনু সেন নমুনা সব কৃষ্ট 500 কোটি টাকা গরিব লোকে ঝেড়ে দিয়েছে, তার জন্য দিদির নাকি রাত্রে ঘুম হচ্ছে না। কেন ভাই, এসি ছাড়া ঘুম হয় না, এখন কংক্রিটের মেঝেতে শুয়ে আছে মাথায় ইটের বালিশ দিয়ে, সেই কষ্টে দিদি ঘুম হচ্ছে না। আচ্ছা, এই যে ছেলে মেয়েরা পরীক্ষার্থীরা যারা চাকরির জন্য 3 দিন ধরে না খেয়ে ধর্ণা দিচ্ছিল, তখন আপনি ঘুমোতে পারছিলেন? যখন 12 বছরের মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে খুন করা হয়, তখন আপনার ঘুম হয়? লকডাউনে লোকে হাহাকার করছিল, মোদী চাল ডাল পাঠালেন, আপনার ভাইরা কাটমানি খেললো, তখন ঘুম হয়? টাঙ্গি দেওয়া হচ্ছিল, হাহাকার করছিলাম, পুলিশ কমপ্লেন দেওয়া হচ্ছিল নিয়ে ফায়ার, তখন আপনি ঘুমোতে পারছিলেন? আপনার ভাই কেষ্ট ভাই 550 কোটি টাকা লুট করেছে, সে কেন জেলে আছে, ঘুম হচ্ছেন? বাহ, কেষ্ট আবার 11 কিলো সোনা দিয়ে মায়ের পুজো করত, পাটিও বেছে কালী পুজো, সোনার গয়না চাপিয়ে দিত মাকে, কিন্তু মা জেল থেকে বাঁচাতে পারলো না। কলকাতায় সবচেয়ে বড় পুজো গুলোর একটা ছিল পার্থব ও দুর্গা পুজো, দিদিমণি সেজে গুজে গিয়ে সেটা উদ্বোধন করতেন, এবার ওই রাস্তা মারাননি, ওই মুখ হননি, তাহলে ভাই সময় তো যেত, তাকেও মা দুর্গা বাঁচালেন না, কারণ লুটের ধন ঠাকুরও নেয় না। সাংবাদিকদের ঘুষ দিতে পারেন, পুলিশকে ঘুষ দিতে পারেন, ঠাকুর সব জানেন কে কোথায় কি করছে, তাই হিসাব কিতাব হচ্ছে, যারা বাইরে আছে তারাও ভেতরে যাবে, মাকে ঘুষ দিয়ে কেউ বাঁচতে পারবে না, দিদিকে ঘুষ দিয়ে বাঁচতে পারে, ভাত দিয়ে দেওয়া কোনো চিন্তা নেই, কালীঘাটে পৌঁছে দিলেই হবে, কিন্তু ঠাকুর সব জানেন, তাকে অপবিত্র করতে পারবে না। দিদিমণি ভুলভাল চণ্ডী পাঠ করে সব ঘেঁটে দিচ্ছেন, তাতে ওখানে অমঙ্গল কলকাতা পশ্চিমবাংলায়, ওই ভুলভাল চণ্ডী পাঠ অমাবস্যার আগে, অমাবস্যাতে কৃষ্ণপক্ষেতে পুজো উদ্বোধন শুরু হয়ে যাচ্ছে, বলা নেই কওয়া নেই, এ কি শুনে কি ভয়ঙ্কর ধর্মকর্ম জানেন ব্রাহ্মণের মেয়ে, এই ব্রাহ্মণের মেয়ের পরিচয় তো পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি কালচার সবকে ঘেঁটে দিয়েছে, মানুষের এত অত্যাচার এত হাহাকার কেউ কল্পনা করতে পারেনি, মানুষ পরিবর্তন চাইছে। তাই 5 বছর আগে পঞ্চায়েত নির্বাচনে আমরা মারপিট করে দাঁড়িয়েছিলাম, বিজেপি দাঁড়িয়েছিল, সিপিএম কংগ্রেস নমিনেশন করতে পারেনি, আমরা করেছিলাম, তাদেরকেও করিয়েছিলাম, তখন 42,000 বুথ ছিল, এখন 62,000 বুথ হয়েছে। তাই যদি মনে করে চোখ দেখিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে ঠেকিয়ে দিয়ে বিজেপিকে খুব ভুল করছে, তোমরা যদি খালি হাতে না আসো আমরাও খালি হাতে যাব না, তোমরা যদি মনে করো ইট পাটকেল মারবে ডান্ডা নেবে আমরাও তাই করব, আর তারপরে কোথায় যেতে হবে ঠিক করে এসো, হসপিটালে বেড বুক করে এসো, তার সব ব্যবস্থা হবে, প্রাণ দিয়ে রক্ত দিয়ে ঘাম দিয়ে আমরা পার্টি দান করিয়েছি। তাই বাংলার মানুষ আমাদের বিশ্বাস করেছে, আশীর্বাদ করেছেন, 77 জন এমএলএ আর 18 জন এমপি দিয়েছেন, এবার পঞ্চায়েতে গ্রামে গঞ্জে সুরাজ দিতে হবে, সুশাসন দিতে হবে, তাই পঞ্চায়েত জিততে হবে। মোদি যে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, সেই টাকা যাতে গরিব মানুষের সেবায় লাগে, রাস্তাঘাট হবে, ড্রেন হবে, খাওয়ার জল হবে, স্কুল হবে, স্কুলে মাস্টার হবে, ডাক্তার হবে, বাতি হবে রাস্তায়, আপনার বাড়ির সামনে ফুটপাথ হবে, তার জন্য টাকা, সেই টাকা লুট করার জায়গা নেই, 100 দিনের কাজের টাকা লুট হয়ে যাচ্ছে, নারায়ের টাকা 14.5 লক্ষ জব কার্ড, একজনের নামে কার্ড, আর পার্টি অফিস এবার নেতার বাড়িতে আছে, তার অ্যাকাউন্ট নম্বর দেওয়া, সেইখানে টাকা এন্ট্রি হচ্ছে, সব তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, 1600 কোটি টাকা বছরে টিএমসি নেতারা লুটে খাচ্ছে জব কার্ডে, ভুয়ো কার্ড, প্রত্যেক রেশন কার্ডে যদি 5 কিলো গম 5 কিলো চাল 1 কিলো ডাল আসে 350 টাকা মাসে, কত 700 কোটি টাকা লুট করে খাচ্ছে না দিনের প্রতি, এগুলো ক্যান্সেল হচ্ছে, আর ওই টাকা বন্ধ হয়েছে, তাই হাহাকার পড়ে গেল। পঞ্চায়েতের টাকা 2 বার পুকুর কাটিয়েছে জল নেই, 2 বার রাস্তা হয়েছে বৃষ্টিতে জল জমে যাচ্ছে, এরকম চলছে, এর পরিবর্তন চাই। আমাদের বাড়ি কেশিয়াড়িতে
সাঁকরাইলেতে আমরা কমপ্লেন করেছি একশো দিনের কাজ নিয়ে, পঞ্চায়েতের কাজ নিয়ে যে লুট হয়ে যাচ্ছে, তো দিল্লি থেকে ইনকোয়ারি করছে জেলায় জেলায় এবং টাকা বন্ধ করছে, হিসাব তো তারপর টাকা সাঁকরাই লেগেছে। ষোলো লক্ষ টাকার নদী বাঁধ হয়েছে সুবর্ণরেখার ধারে, দেখতে গেছেন দিল্লির অফিসাররা, প্রধান উপপ্রধানকে নিয়ে গেছে। ওই যে ষোলো লক্ষ টাকা যে মাটি ফেলেছেন, কই মাটি দেখতে পাচ্ছি না নদীর ধারে, বলে স্যার সব বৃষ্টিতে আর বন্যায় সব ধুয়ে গেছে, ষোলো লক্ষ টাকার মাটি ধুয়ে গেল, বন্যা কবে হবে বছর, হাসছে মুচকি হলো, দেবতী সেনায় হলো, কিন্তু এত বড় কাজ হয়েছে, পঞ্চায়েতের নিয়ম বোর্ড লাগাতে হবে, কত কাজ কোথায় কত দূর কি, সে বোর্ডটা কোথায়, বলে স্যার বলবেন না, হাতি বড় বদমা, হাতিতে ঢেকে দিয়েছি বোর্ড, হাতিটা কি বিজেপি হয়েছে, টিএমসি বোর্ড ভেঙে দেবে, তো হাতি পঞ্চায়েত বোর্ড ভেঙে দিয়েছে, বাড়িঘর ভাঙে জানি, সে কি লেখা পড়েছেন নি, কিরকম চুরি হয়েছে, মাটির এক কোদাল মাটি নেই, দুশো লক্ষ টাকা ছাড়া হবে না, পাপ পাপ কেউ ছাড়ে না, দেখছেন না কেমন ঘোড়াঘুড়ি যাচ্ছে জেলে কি, রোজ নতুন ধরা পড়ছে, মানুষ খেপে গেছে, জুতো ছুড়ে মারছে, এর হিসাব হবে, কিন্তু মানুষ কোথায় যাবে, এর পরিবর্তন কি, সমাধান কি, সমাধান ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি হয়েছেন বলে আজকে গরিব মানুষ বাড়ি পাচ্ছে, শৌচালয় পাচ্ছে, গ্যাস পাচ্ছে, কৃষক সম্মান নিধি পাচ্ছে, দশ লক্ষ চাকরি পাবে যুবক যুবতীরা যারা পড়াশোনা করে পাস করেছে, কিন্তু তাই নয়, এই যে হাইওয়ে হচ্ছে এখানে পরপর ফ্লাইওভার তৈরি হল, কার টাকায়, মোদির পাঠানো টাকা, কারো বাপের টাকা নয়, এটা আমাদের ট্যাক্সের টাকা, কেন্দ্র সরকার দিয়েছে, তাই আজকে দীঘা থেকে রোড হয়ে যাচ্ছে কলকাতা, ওদিকে যান হাইওয়ে, নারায়ণগড়েতে অটলজি রাস্তা বানিয়েছিলেন চার লেন, সেটা ছয় লেন হচ্ছে, শুধু তাই নয় বাস ও ট্রাকও চলবে, বিমানও নামবে, ছয় লেন হচ্ছে, যদি যুদ্ধ বাদে ওখানে ফাইটার জেট নেমে যাবে, ওখান থেকে উঠে গিয়ে বোম মেরে দিয়ে আসবে, কলাইকুন্ডা যেতে হবে না, কলাইকুন্ডা এয়ারপোর্ট এয়ারফোর্সে, সেখানে সাধারণ মানুষ যেতে পারে না, যাত্রী বিমান নামে না, কিন্তু সেটা আমরা পারমিশন করিয়েছি, হয়তো আগামী বছর থেকে যাত্রী বিমান নামে, কলকাতা যেতে হবে না, কলাইকুন্ডা থেকে বিমানে চড়ে দিল্লি চলে যাবে, সে ছয় লাইন তিন লাইন চার লাইন হচ্ছে এক্সপ্রেস ট্রেন, যেমন মেট্রো রেল হচ্ছে বড় শহরে, সেরকম বুলেট ট্রেন আসছে হচ্ছে, সঙ্গে সঙ্গে বন্দে ভারত ট্রেন হচ্ছে, যেটা শহর থেকে শহরে যুক্ত দুশো কিলোমিটার স্পিডে যাবে, তো হাইওয়ে রেলওয়ে রানওয়ে হচ্ছে, স্টেশনের চেহারা পাল্টে যাচ্ছে, এই দু বছর বন্ধ ছিল ট্রেন রেল লাইন রেলওয়ে সমস্ত স্টেশনকে রিনোভেট করেছে, নতুন করে বানিয়েছে, নতুন ট্রেন চালু হচ্ছে, এবং নতুন অস্ত্রশস্ত্র যেমন বিদেশ থেকে আমরা কিনছি রাফাল বিমান, সেরকম কামান তৈরি করছে, বিমান তৈরি করছে, মিসাইল তৈরি করে বিদেশকে বিক্রি করে আমরা টাকা তৈরি করছি, উপগ্রহ উৎক্ষেপণের জন্য রেকর্ড, রকেট রকেট ছুটছি আমরা, একশো চারটা উপগ্রহ একসঙ্গে দুনিয়ায় কেউ করতে পারেনি, নতুন নতুন রেকর্ড, সারা দুনিয়া কলকারখানা বন্ধ, উৎপাদন বন্ধ, খেতে পাচ্ছে না লোকেরা, আর আমরা আশি কোটি লোককে ফ্রিতে খাওয়াচ্ছি আড়াই বছর ধরে, সঙ্গে সঙ্গে নতুন নতুন উন্নয়ন হচ্ছে, দুশো ডোজের বেশি, দুশো কোটি ডোজ ফ্রি ভ্যাকসিন দিয়েছে আমাদের সরকার, আমরা তিনটে করে ভ্যাকসিন দিয়েছি, কি দিয়েছেন তো, যে দু তিনশো টাকা একটা ভ্যাকসিনের দাম হয়, কত টাকা, দুশো সোয়া দুশো কোটি ডোজ, কত হাজার লক্ষ কোটি টাকা খরচা করেছে সরকার, রেশন দিচ্ছে, বাড়ি বানিয়ে দিচ্ছে, ভ্যাকসিন দিচ্ছে, এই খালি দেশকে নয় প্রায় একশোটা অন্য দেশকে আমরা ভ্যাকসিন দিচ্ছি, কাউকে বিক্রি করছি, গরিব দেশগুলো ফ্রিতে দিচ্ছি, তাই দুনিয়াতে আজকে ভারত মাতা কি জয় আর মোদি মোদি হচ্ছে, আমিও বিদেশ ঘুরে এলাম বেশ কয়েকটা দেশ, সেখানকার ভারতীয়রা এরম মাথা উঁচু নিচু করে যেত চাকরের মতো, আজকে মাথা সিট ছাতি টান করে যাচ্ছে সবার, ভারতীয় বলতে গর্ববোধ করে, নরেন্দ্র মোদি গেলে এয়ারপোর্ট থেকে শহর অব্দি রাস্তা দুই ধারে লোক, আর মোদি মোদি হচ্ছে ভারতীয় জাতীয় পতাকা দেখাচ্ছে, পাল্টে যাচ্ছে সব, কেন আর ভারত মহাশক্তি হিসেবে উঠে ধরছে, খালি নিজে নয় আশপাশের দেশগুলো খেতে পাচ্ছে না, শ্রীলঙ্কায় দুর্ভিক্ষ চলছে, আফগানিস্তান চলছে, সেখানে খাবার দাবার দুধ পেট্রোল পাঠাচ্ছে, আমরা সারা দুনিয়ার সব দেশের টাকার দাম কমছে, অনেক এখানে কষ্ট পাচ্ছেন, আমাদের অনেক বেশি কমেছে, ওদের পেট্রোলের দাম সব জায়গায় বাড়ছে, আমাদের চেয়ে বেশি বেড়েছে, ওদের ভারত অনেক ভালো আছে, যাদের কষ্ট হচ্ছে এবার পাকিস্তানে আফগানিস্তানে গিয়ে ঘুরে আসুন কেমন মজা দেখতে পায়, তাই বন্ধুগণ নরেন্দ্র মোদী আছেন, তাই দেশ এগোচ্ছে, তার নেতৃত্বে আমরা লড়াই করছি, সারা দেশের পরিবর্তন।